Welcome to Science Gama. Rayo Martin Prosno Bichitrar Class 8 এর থার্ড সামেটিভের ম্যাথমেটিক্সের ভিডিওগুলো আপলোড করা চলছে। তোমরা 10 নম্বর স্কুল অবধি সমস্ত অ্যানসার পেয়ে গেছো। এটা 162 নম্বর পেজে যেটা রয়েছে 11 নম্বর স্কুল তার পার্ট 1 এর অ্যানসারের ভিডিও। এই ভিডিওতে তোমরা একের দাগ এবং দুইয়ের দাগের অ্যানসার পাবে। যদি তোমরা এখনো প্লেলিস্টে আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে দেখে নেবে এবং চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখো একের দাগের এক কি বলেছে। এখানে বলেছে পরপর 10% এবং 20% ছাড়ের সমতুল্য ছাড় কত হবে। তো ধরে নেব যে দ্রব্যের মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 10% যখন ছাড় তখন দ্রব্যের মূল্য কত হয়ে যাবে। 100-তে 10% ছাড় মানে 100 গুণিত 10 বাই 100 টাকা বাদ দেব 100 থেকে। তাহলে দেখো কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে, এখানে থাকছে 10 অর্থাৎ 90 টাকা, কারণ 100 থেকে 10 বিয়োগ করলে 90 আসে। এরপর 90%-এর সরি 90 টাকার উপর 20% ছাড় হবে। তাহলে দ্রব্যের মূল্য কত হয়ে যাবে, দেখো 90 মাইনাস 90 গুণিত 20 বাই 100, কাটাকাটি আমরা করেছি, কত হয়েছে 18 হয়েছে। 90 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 72 টাকা। এবার আমরা প্রথমে দ্রব্যের মূল্য ধরেছিলাম 100 টাকা, পরপর দুবার ছাড় দেওয়ার জন্য ফাইনালি দ্রব্যটির মূল্য এসেছে 72 টাকা। অতএব দ্রব্যের ক্ষেত্রে ছাড় কত টাকা হয়ে যাচ্ছে, 100 মাইনাস 72 টাকা মানে 28 টাকা। অতএব নির্ণয় সমতুল্য ছাড় যেহেতু এখানে শতকরাতে দেওয়া আছে অপশনগুলোতে, সেই জন্য 28% হয়ে যাচ্ছে অ্যান্সার, যেটা রয়েছে আমাদের অপশন সিতে। দেখে নাও 28%। এরপর দেখো পরের প্রশ্ন, একের দাগে দুই। এখানে বলা আছে এক্স লিটার শরবতে সিরাপ এবং জলের অনুপাত এইচ টু বি হলে সিরাপের পরিমাণ কত লিটারে রয়েছে। তাহলে দেখো টোটাল শরবত আছে এক্স লিটার, তাতে সিরাপ এবং জলের অনুপাতটা দেওয়া আছে এইচ টু বি। তাহলে সিরাপের পরিমাণ কত হয়ে যাবে, এ বাই এ প্লাস বি, কারণ সিরাপের আনুপাতিক ভাগ হার এ বাই এ প্লাস বি। তখন দেখো গুণ করছি এক্সের সঙ্গে, এ হচ্ছে কত এক্সে, এক্সে বাই এ প্লাস বি লিটার এসেছে সিরাপের পরিমাণ। অতএব এটাই আমাদের অ্যান্সার, যে সিরাপের পরিমাণ এক্সে বাই এ প্লাস বি, যেটা রয়েছে অপশন এতে, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর একের দাগে তিনেরটা দেখো। এখানে বলা আছে এক্স স্কোয়ার বাই এক্স সমান ওয়ান হলে এক্সের মান কত। এখানে দেখো চারটে অপশন রয়েছে। তো এক্স স্কোয়ার বাই এক্স সমান ওয়ান, যখন এক্স স্কোয়ার বাই এক্স রয়েছে তখন আমরা কি জানি, এক্স নট ইকুয়ালস টু জিরো, তবেই আমরা এইভাবে লিখতে পারি, এক্স কখনোই জিরো হয়নি। তখন কাটাকাটি করলে এক্স হয়ে যাবে, এক্স সমান ওয়ান চলে আসবে। বা যদি তোমরা ডিটেলস এইভাবে করতে চাও যে এক্স স্কোয়ার সমান এক্স, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান জিরো, তারপরে এক্স কমন নিয়ে নিলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো, সেখান থেকে আমরা কি বলতে পারবো যে হয় এক্স সমান জিরো নতুবা এক্স মাইনাস ওয়ান সমান জিরো, তার মানে এক্স সমান ওয়ান। দেখো যদি এক্স সমান জিরো হয়ে যায় তখন কি হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই এক্স সমান জিরো বাই জিরো। জিরো বাই জিরো তো হতে পারে না, কারণ জিরো বাই জিরোর মান কখনো ওয়ান আসে না, সেই জন্য এটা অসম্ভব একটা ঘটনা। তো এক্সের মান কখনোই জিরো হতে পারবে না, এক্সের মান ওয়ান হয়ে যাবে, যেটা রয়েছে অপশন বিতে, সেটাই হয়ে গেল আমাদের কারেক্ট। এরপর দেখো একের দাগে চার। এখানে বলা আছে কোনটি এক্স অক্ষের সমীকরণ, চারটে অপশন রয়েছে। আমরা কি জানি এক্স অক্ষ মানে ওয়াই স্থানাঙ্ক প্রত্যেকটাই জিরো হয়ে যাবে, আর ওয়াই অক্ষে এক্স স্থানাঙ্ক প্রত্যেকটাই জিরো হয়ে যায়, এই বরাবর এক্স অ্যাক্সিস, এই বরাবর ওয়াই অ্যাক্সিস। দেখো তাহলে এক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এক্স অক্ষের সমীকরণ যেটা আছে অপশন বিতে ওয়াই সমান জিরো, সেটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। এবার দেখো একের দাগের পাঁচ। এখানে বলেছে পাশের ত্রিভুজটি দেখে প্রদত্ত কোনটি সঠিক লেখো। দেখো একটি সমকোণী ত্রিভুজ রয়েছে যার বি কোণটি এক সমকোণ, তা বাদে দেখো বাকি যেই দুটো রয়েছে, এ কোণের মান 60 ডিগ্রি বলা আছে, সি কোণের মান বলা আছে 30 ডিগ্রি। আমরা কি জানি ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তর হয়, তাহলে 90 ডিগ্রির ক্ষেত্রে যে বিপরীত বাহু রয়েছে এসি, সেটা সবার থেকে বড় হয়ে যাবে, এবির থেকেও বড়, বিসির থেকেও বড়। কিন্তু সেই অপশান একটাতেও নেই বলে আমরা কি করব, দেখো আমরা এই দুটোর ক্ষেত্রে দেখব। দেখো সি কোণের বিপরীত বাহু রয়েছে এবি, আর এ কোণের বিপরীত বাহু রয়েছে বিসি। আমরা কি দেখতে পাচ্ছি, 60 ডিগ্রি হচ্ছে বড় কোণ, সেই জন্য তার যেই বিপরীত বাহু সেইটা বড় হয়ে যাবে ছোট কোণের বিপরীত বাহুর থেকে, অর্থাৎ 30 ডিগ্রির বিপরীত বাহু এবি এর থেকে বড়। তাই অপশান বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো একের দাগের পাঁচ। এখানে রয়েছে যেই সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 72 ডিগ্রি তার বাহু সংখ্যা কত। আমরা কি জানি বহুভুজের ক্ষেত্রে বাহু সংখ্যার সূত্র হয়েছে 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে দেখো পাঁচটি এসেছে, যেটা আছে অপশান এতে, সেটাই আমাদের অ্যান্সার। তারপর দেখো দুইয়ের দাগের এক। লসাগু নির্ণয় করতে বলা আছে,
কি রয়েছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স রয়েছে, আর একটা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। প্রথমটার ক্ষেত্রে এক্স কমন নিলে কত হবে, এক্স মাইনাস টু। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ছিল, সেখানে তিনকে আমরা দুই প্লাস এক আকারে লিখে নেব, তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস টু আসবে। প্রথমটার থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস টু পাবো, আর লাস্ট দুটোর ক্ষেত্রে দেখো মাইনাস ওয়ান কমন নিলে এক্স মাইনাস টু পাবো। তাহলে এক্স মাইনাস টু হচ্ছে আমাদের কমন পার্ট, এক্স মাইনাস ওয়ান রয়ে গেল। যেহেতু এখানে লসাগু নির্ণয় করতে বলেছে তাই এক্স আসবে, এক্স মাইনাস টু আসবে, আবার এক্স মাইনাস ওয়ানও আসবে। অতএব নির্ণয় লসাগু হয়ে গেল এক্স ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাই আমাদের অ্যান্সার। তারপর দেখো একটা অঙ্ক বলা আছে যে দুটি সংখ্যার যোগফল বারো, অন্তরফল বলা আছে চার, তাহলে সংখ্যা দুটি কী কী? তো ধরে নেব একটি সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে বারো মাইনাস এক্স, কারণ দুজনের সমষ্টি বলা আছে বারো। এবার দেখো যেহেতু অন্তঃচ্ছেদ সেই জন্য এক্স মাইনাস বারো মাইনাস এক্স করলে আমরা পাবো চার। দেখো মাইনাসের সঙ্গে বারো গুণ করে মাইনাস বারো পেয়েছি, মাইনাসের সঙ্গে মাইনাস এক্স গুণ করে প্লাস এক্স পেয়েছি। এবার আমরা কী করবো, এক্স প্লাস এক্স আছে মানে টু এক্স লিখবো, বারোকে নিয়ে যাবো অর্থাৎ মাইনাস বারোকে নিয়ে যাবো ডান দিকে, তখন প্লাস বারো হয়ে যাবে, চারের সঙ্গে বারোকে যোগ করে দেবো, তাহলে হয়ে যাচ্ছে ষোলো। এবার উভয়কে যদি দুই দিয়ে ভাগ করে দিই এক্সের মান চলে আসবে আট, অতএব একটি সংখ্যা চলে এলো আট, তাহলে অপর সংখ্যাটি কত হয়ে যাবে বারো মাইনাস আট, বারোর থেকে আট বিয়োগ করলে পাচ্ছি চার, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। এরপর দেখো দুইয়ের দাগে তিন, এখানে ঘনফল নির্ণয় করতে বলা আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এর হোল কিউব করতে হবে, তার মানে এ প্লাস বি এর হোল কিউবের সূত্র আমাদেরকে প্রয়োগ করতে হবে। এ প্লাস বি এর হোল কিউব মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এবার দেখো এ কিউব রয়েছে অর্থাৎ এক্স স্কোয়ারের হোল কিউব রয়েছে, তাহলে দুইয়ের সঙ্গে তিন গুণ করে পাচ্ছি ছয়, ওই জন্য এক্স টু দি পাওয়ার সিক্স এসেছে। এটার ক্ষেত্রে দেখো তিন দুগুণে ছয়, আর এক্স স্কোয়ারের হোল স্কোয়ার রয়েছে মানে এক্স টু দি পাওয়ার ফোর। তারপরেরটাতে দেখো দুই দুগুণে চার, চার তিনে বারো, বারো আর এক্স স্কোয়ার রয়েছে সেটাই এলো, আর টু এর কিউব মানে এইট, সেটা আমরা লিখলাম প্লাস এইট। অতএব নির্ণয় ঘনফল এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস আট, এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার। তারপর দেখো দুইয়ের দাগে চার, এখানে বলা আছে নব্বই পার্সেন্ট বেতন বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় ছাব্বিশ হাজার তিনশত আটাত্তর টাকা, তাহলে ওই ব্যক্তির প্রকৃত বেতন কত টাকা ছিল? তো ধরে নেব প্রকৃত বেতন ছিল এক্স টাকা, তাহলে যদি নয় পার্সেন্ট বেতন বৃদ্ধি হয় কত টাকা হবে, এক্স প্লাস এক্স গুণিত নয় বাই একশো, সেইটা সমান যে বেতনটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম। এবার দেখো আমরা লসাগু করব, একশো আসছে, তাহলে একশো এক্স প্লাস নাইন এক্স এলো, আর এদিকে যা ছিল একই থাকলো। দেখো একশোর সঙ্গে নয় যোগ করলে পাচ্ছি একশো নয়, তাহলে দেখো একশো মান কত আসবে, তাহলে ছাব্বিশ লাখ সাঁত্রিশ হাজার আটশো বাই একশো নয়, একশো নয় দিয়ে যদি এটাকে ভাগ করে দিই আমরা পাবো চব্বিশ হাজার দুশো। অতএব নির্ণয় ব্যক্তির প্রকৃত বেতন চব্বিশ হাজার দুশো টাকা, এটাই হয়ে গেলো আমাদের অ্যান্সার। এরপর দেখো দুয়ের দাগের পাঁচ, এখানে বলা আছে একটি কাজ নয়জন লোক বারো দিনে করে, ছয়জন লোক সেই কাজটি কতদিনে করবে? তাহলে দেখো কাজটি নয়জন লোক বারো দিনে করছে, কিন্তু একজন যখন করবে তখন তার বেশি দিন সময় লাগবে, আবার ছয়জন যখন করবে তখন একজনের থেকে কম দিনেই করে নেবে, সেই জন্য বারো গুণিত নয় বাই ছয় হলো। কাটাকাটি করলাম কত পেলাম, আঠারো পেলাম। অতএব নির্ণয় কাজটি করতে ছয়জন লোকের আঠারো দিন সময় লাগবে, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো দুয়ের দাগে ছয়, এখানে বলা আছে কোনো বহুভুজের কর্ণ সংখ্যা সাতাত্তর, বহুভুজটির বাহু সংখ্যা কত হবে? তো ধরে নিচ্ছি বহুভুজটির বাহু সংখ্যা এন, তাহলে আমরা কি জানি বহুভুজের বাহু সংখ্যা যদি জানা থাকে কর্ণ সংখ্যা নির্ণয় করার জন্য এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু সূত্র প্রয়োগ করতে হয়, তাহলে এক্ষেত্রে এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু সমান হয়ে যাবে সাতাত্তর, যেহেতু সাতাত্তর দেওয়া রয়েছে, তাহলে এন ইন্টু এন মাইনাস থ্রি সমান কত হয়ে যাচ্ছে সাতাত্তর গুণিত দুই। এবার এন স্কোয়ার মাইনাস থ্রি এন সমান কত হয়ে যাবে একশো চুয়ান্ন। দেখো তাহলে এন স্কোয়ার মাইনাস থ্রি এন মাইনাস একশো চুয়ান্ন সমান জিরো, একশো চুয়ান্নকে উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে দেখো চোদ্দো মাইনাস এগারো আকারে, কারণ চোদ্দো গণিত এগারো সমান একশো চুয়ান্ন। দেখো এন স্কোয়ার মাইনাস চোদ্দো এন প্লাস এগারো এন মাইনাস একশো চুয়ান্ন সমান জিরো, কমন নিলে এখানে হচ্ছে এন ইন্টু এন মাইনাস চোদ্দো, এদিকে যদি এগারো কমন নিয়ে নিই এন মাইনাস চোদ্দো পাচ্ছি, তাহলে এন মাইনাস চোদ্দো কমন পার্ট, তা বাদে এন প্লাস এগারো সমান জিরো এসেছে। দেখো হয় এন মাইনাস চোদ্দো সমান জিরো হবে, নতুবা এন প্লাস এগারো সমান জিরো হবে, কারণ এটা জিরো হলেও পুরো ইকুয়েশানটা জিরো, আবার এটা জিরো হলেও পুরো ইকুয়েশানটা জিরো। তাহলে দেখো
এন প্লাস ইলেভেন সমান জিরো মানে এন সমান মাইনাস ইলেভেন, কিন্তু বাহু সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, তাই এই কন্ডিশন আমাদের আসবে না। তাহলে এন সমান চোদ্দো আসবে, এন সমান চোদ্দো মানে বাহু সংখ্যা সমান চোদ্দো, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এরপর দেখো দুয়ের দাগে সাত, এখানে রয়েছে থ্রি মাইনাস ফাইভ এক্স বাই এক্স প্লাস থ্রি মাইনাস ফাইভ ওয়াই বাই ওয়াই প্লাস থ্রি মাইনাস ফাইভ জেড বাই জেড সমান জিরো হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেডের মান কত। এই টাইপের অঙ্ক তোমাদের আগেও অনেকগুলো করানো হয়েছে, এটাও হয়তো বা হয়েছিল, যাই হোক দেখো আরেকবার করে দিয়েছি। এখানে আমরা কি করব, প্রথমে লসাগু করে নেব এক্স ওয়াই জেডের, এক্স ওয়াই জেড এসেছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে ওয়াই জেড গুণ হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স জেড গুণ হবে, তিন নম্বরটার ক্ষেত্রে গুণ হবে এক্স ওয়াই। তাহলে কি পাবো আমরা, প্রথমে পাবো থ্রি ওয়াই জেড, তারপরেরটাতে পাবো মাইনাস ফাইভ এক্স ওয়াই জেড, এক্ষেত্রে পাবো থ্রি জেড এক্স মাইনাস ফাইভ এক্স ওয়াই জেড, এক্ষেত্রে পাবো থ্রি এক্স ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই জেড। কোনাগুনি গুণ করে দিয়েছি, সেটা সমান জিরো হয়ে গেছে। এবার দেখো তিন কমন নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই এসেছে, এদিকে ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই ফাইভ এক্স ওয়াই, তিনটে ফাইভ এক্স ওয়াই মাইনাস ছিল, তাই তিনটে ফাইভ এক্স ওয়াই যখন আমরা যোগ করবো মাইনাস পনেরো এক্স ওয়াই পাবো, সেটাকে ডাইরেক্ট আমরা বাম দিকে ছিল ডান দিকে নিয়ে এসেছি, তাহলে পনেরো এক্স ওয়াই জেড হয়েছে। এবার দেখো তিন দিয়ে উভয়কে ভাগ করে দিলে আমরা কত পাবো, সরি এখানে পাঁচ হবে, ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই সমান ফাইভ এক্স ওয়াই জেড, সেই জন্য এই অ্যান্সারটা কিন্তু ফাইভভাবে চেঞ্জ করে নেবে, দেখো ফাইভ প্রত্যেকটার ক্ষেত্রে চেঞ্জ করে নেবে। প্রত্যেককে যদি আমরা তিন দিয়ে ভাগ করে দিই তাহলে পাঁচ তিনে পনেরো, সেই জন্য পাঁচ হলো। এবার ওয়াই জেড বাই এক্স ওয়াই জেডের ক্ষেত্রে দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে ওয়াই জেড, তাহলে ওয়ান বাই এক্স থাকছে, এক্ষেত্রে এক্স এবং জেড কেটে গেলে ওয়ান বাই ওয়াই থাকবে, এক্ষেত্রে এক্স ওয়াই কেটে গেলে ওয়ান বাই জেড থাকবে, সেটা সমান পাঁচ হবে। অতএব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জেড সমান পাঁচ, এটাই আমাদের অ্যান্সার। এটাই ছিল পার্ট ওয়ানের ভিডিও। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দেবে, আর সায়েন্স গামা চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।